হ্যালো রোয়ান ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ সো আজকেও আমরা মক টেস্টের সেট নাম্বার এইট আজকে আজকের ভিডিওতে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশটা কোয়েশ্চেনই ডিটেলসে ডিসকাস করছি আর তোমরা সাথে কোয়েশ্চেন দেখার সাথে সাথে কিন্তু মক টেস্টের মতোই কমেন্টে অ্যান্সার করতে থাকবে ওকে সো নাম্বার ওয়ান যেটা রয়েছে দেখো চুজ দ্য কারেক্ট সাফিক্স অব দ্য গিভেন ওয়ার্ড ক্যারেজ ক্যারেজ এই ওয়ার্ডটার সাফিক্স ইউজ করতে হবে ঠিক আছে সাফিক্স এখানে কোয়েশ্চেনটা প্রেফিক্স হবে সাফিক্স না ঠিক আছে প্রিফিক্স করতে হবে বলতে আগে অ্যাড করতে হবে ওকে আর সাফিক্স বলতে ওয়ার্ডের পরে অ্যাড করা সেটাকে বলা হয় সাফিক্স সেখানে প্রিফিক্স অ্যাড করতে হবে এখানে কি ক্যারেজ যে ওয়ার্ডটা রয়েছে ক্যারেজ এই ওয়ার্ডটার আগে এখানে মিস ক্যারেজ হবে আউট ক্যারেজ ডিস ক্যারেজ না ইন ক্যারেজ কোনটা হবে কারেক্ট অ্যান্সার সেটা আমাদের বলতে হবে ওকে চুজ দ্য কারেক্ট কি হবে ক্যারেজের আগে যদি বলি কোনো কিছু ক্যারেজ বলতে ধরো কোনো একটা প্রসেস অনগোয়িং রয়েছে সেখানে ক্যারেজ বলা যায় সেটাকে তাছাড়া যেরকম যেন প্রেগনেন্ট হলে সেটাকে ক্যারেজ বলা হয় এবার যদি সে প্রেগনেন্টটা প্রেগনেন্সিটা যদি সেটাকে কি যদি বলি মানে নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে ক্যারেজ বলে ঠিক আছে প্রেগনেন্সির যে মানে যেই সময়টা রয়েছে সেই সময় যদি যে শিশুটা রয়েছে পেটে বা যেই বাচ্চাটা রয়েছে তার যদি কোনো কিছু হয় মানে এক কথায় যেটা খারাপ হয়ে যায় সেটাকে তাহলে আমরা মিস ক্যারেজ এরকম বলা হয় ভাবে মনে রাখতে পারো ঠিক আছে তাছাড়া যেরকম রয়েছে আউট ইন ডিস এগুলো যদি এখানে ইউজ করি এই ক্যারেজি ওয়ার্ডটার আগে তাহলে কোনো মানে হয় না সেখানে কারেক্ট অ্যান্সার হবে মিস ক্যারেজ মিস এই লেটার এই তিনটে লেটার যদি এখানে অ্যাড করে দিই তাহলে একটা আর মিনিংফুল একটা ওয়ার্ড তৈরি করবে প্রেফিক্স মানে আগে অ্যাড করা সাফিক্স বলতে পরে অ্যাড করতে হবে তারপরে দেখো নাম্বার টু চুজ দ্য কারেক্ট প্রভাব অপশন এ যেটা রয়েছে আ ফুল অ্যান্ড হিজ মানি এনিমিস আর সুন পার্টেড অপশন বি আ ফুল অ্যান্ড হিজ ডাঙ্কি আর সুন পার্টেড অপশন সি আ ফুল অ্যান্ড হিজ মানি আর সুন পার্টেড অপশন ডি আ ফুল অ্যান্ড হিজ ওয়াইফ আর সুন পার্টেড সো এই চারটে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা অপশন সি যেটা রয়েছে আ ফুল অ্যান্ড হিজ মানি আর সুন পার্টেড এটা হয় কারেক্ট অ্যান্সার ঠিক আছে আর প্রভাবগুলো কিন্তু মুখস্থ করবে বাংলা মানের সাথে তোমরা যেখান থেকেই করো কোনো যে কোনো বই থেকে করো বা যেখান থেকেই করো প্রভাবগুলো কিন্তু মুখস্থ করবে সাথে বাংলা মানে দি সাথে আর কি নাম্বার থ্রি দেখো চুজ দ্য অপোজিট মিনিং অব দ্য গিভেন ওয়ার্ড এলিগেন্ট এলিগেন্ট বলতে প্রকাণ্ড কোনো কিছু ঠিক আছে বড় আকারের কথা ধরো আর এর অপোজিট বলতে পড়ছে বিপরীতার্থক শব্দ বলতে হবে সেখানে আনকাউথ রয়েছে সিমারি রয়েছে গর্জিস রয়েছে আর অকওয়ার্ড রয়েছে এই চারটে অপশনের মধ্যে থেকে এলিগেন্টের বিপরীত যদি বলতে যাই তাহলে কোনটা হবে কারেক্ট অ্যান্সার অবভিয়াসলি কোনটা হবে অপশন এ আনকাউথ এটাই হবে কারেক্ট অপোজিট মিনিং ঠিক আছে বলতে 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 স্মল বা এরকম টাইপের বোঝায় তারপরে দেখো নাম্বার কি মানে কোনো ভালো জাঁকজমকভাবে এলিগেন্টলি বড় ভাবে এরকম বোঝায় আনকাউথ তার বিপরীত হয় ওকে তারপরে দেখো নাম্বার ফোর সাম ওয়ান পুল্ড দ্য বুল ভায়োলেন্টলি এই সেন্টেন্সটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এটা একটা প্যাসিভ করতে হয় আমাদের যাই হোক ভয়েস চেঞ্জ রয়েছে করতে হবে অপশন এ দেখো দ্য বুল ওয়াজ টু বি পুলড ভায়োলেন্টলি বাই সামওয়ান অপশন বি দ্য বুল হ্যাড বিন পুলড ভায়োলেন্টলি অপশন সি দ্য বুল হ্যাড বিন পুল ভায়োলেন্টলি বাই সামওয়ান অপশন ডি দ্য বুল ওয়াজ পুল ভায়োলেন্টলি সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে একটা জিনিস মনে রাখবে সবসময় যদি আনকাউন্টেবল আনকাউন্টেবল যদি বলি বা এটা কী বলে ইনডেফিনিট বা ইনডেফিনিট প্রোনাউন আর কি আনকাউন্টেবল বলছে কেন ইনডেফিনিট প্রনাউন যেরকম সাম ওয়ানি ওয়ান ঠিক আছে সাম নান এগুলো তো ইনডেফিনিট মানে নির্দিষ্ট করে তো কাউকে বোঝাই না এগুলো দিয়ে এগুলো যদি সাবজেক্টে থাকে প্যাসিভ ভয়েসে আমরা বাই দিয়ে লিখতেও পারি না লিখতেও পারি কোনো সমস্যা নেই ঠিক আছে যদি ইনডেফিনিট কোনো প্রোনাউন থাকে সেই ক্ষেত্রে মনে রাখবে কিন্তু দেখো কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন ডি দ্য বুল ওয়াজ পুল ভায়োলেন্টলি বাই সাম ওয়ান লিখতে পারি বা বাই সাম ওয়ান না লিখলেও হয় ঠিক আছে শুধুমাত্র ইন্ডেফিনিট প্রোনাউন যদি থাকে সেই ক্ষেত্রে কারণ ওয়ান বলতে যে কোনো কাউকে বোঝাতে পারে ঠিক আছে নান বলতে এভরিবাডি এভরি ওয়ান ঠিক আছে এগুলো হলো ইন্ডেফিনিট প্রোনাউন তারপর দেখো নাম্বার ফাইভ লেটস গিভ এটা একটুখানি মডারেট টাইপের একটু ভালোভাবে বুঝবে লেটস গিভ আ পার্টি সেই জয়া যা বলেছে এটা পার্টি দেওয়া যাক লেটস নট সেই হার হাজবেন্ড তার হাজবেন্ড বলেছিল লেটস নট না দেবেন আর কি সো এটাকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে বলি ন্যারেশন চেঞ্জ করে তাহলে কী হবে অপশান এ দেখো জয়া সাজেস্টেড গিভিং আ পার্টি বাট হার হাজবেন্ড অপোজ দ্য আইডিয়া অপশান বি জয়া সাজেস্টেড গিভিং আ পার্টি বাট হার হাজবেন্ড কন্ট্রাডিক্টের হার অপশন সি জয়া সাজেস্টেড গিভিং আ পার্টি বাট হার হাজব্যান্ড অ্যান্সার্ড ইন দ্য নেগেটিভ অপশন ডি জয়া সাজেস্টেড গিভিং আ পার্টি বাট হার হাজব্যান্ড রিফিউজ সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ঠিক আছে দেখো ভালোভাবে বলি জয়া সাজেস্টেড গিভিং আ পার্টি একটা পার্টি দেওয়ার জন্য করলো জয়া সেই ডেটাকেই সাজেস্টেড বলছে সাজেস্টেড লেটস রয়েছে তাই সাজেস্টেড সাজেস্টেড গিভিং আ পার্টি বাট বাট হার হাজবেন্ড অপোজ দ্য আইডিয়াটাকে অপোজ করেছিল যেটা পার্টি দেওয়ার আইডিয়াটাকে ঠিক আছে এটা কারেক্ট অ্যান্সার হয় অপশন বি অপশন অপশন এ যেটা রয়েছে অপশন বি কেন হবে না দেখো জয়া সাজেস্টেড গিভিং আ পার্টি বাট হার হাজব্যান্ড কন্ট্রাডিক্টেড হার তাকে তো কন্ট্রাডিক্ট করেনি তার আইডিয়াটাকে সে যেটা বলেছিল সেটা কীরকমই হবে তারপরে দেখো জয়া সাজেস্টেড গিভিং আ পার্টি বাট বাট হার হাজবেন্ড অ্যান্সার ইন নেগেটিভ অ্যান্সার ইন নেগেটিভ এর থেকে যেটা যদি বলি অপোজ দ্য আইডিয়া নেগেটিভ অ্যান্সার এরকম না অপোজ দ্য আইডিয়াটা এখানে কারেক্ট রয়েছে অপশান ডিও সেম এখানে হবে না অপশন এটা দেখো এটাই কারেক্ট এই চারটা অপশনের মধ্যে থেকে তারপরে অপশান সি দেখো চুজ দ্য কারেক্ট মিনিং অব দ্য গিভেন এডিয়াম টু অ্যাড ফিউল টু দা ফায়ার এই এইডিএমটার মানে কি অপশান এ রয়েছে ইন ডিসঅর্ডার অপশান বি টু বি কনফিউজ অপশন সি পিওর ওয়াটার অপশন ডি রয়েছে টু অ্যাগ্রাভেট সাম ম্যাটার সেখানে টু অ্যাড ফিউল টু দা ফায়ার এর মানে হলো কোনো কিছুকে ধরো এমনি সেই জিনিসটা আরো ধরো একটা আগুন জ্বলছে ঠিক আছে যেরকম এটা দিয়ে বোঝে যে আগুন জ্বলছে তার মধ্যে আরো জ্বালানি দিয়ে দিলাম মানে ধরো কেরোসিন তেল পেট্রোল এসব দিয়ে দিলাম তাহলে জ্বালানিটা আরও জ্বলতে থাকবে ঠিক আছে সেম টু অ্যাগ্রাভেট সাম ম্যাটার কোন ধর একটা ঝগড়ার জিনিস ঝগড়া চলছে দুজনের মধ্যে আরো ঝগড়াটাকে বাড়ানোর জন্য এরকম একটা কিছু করে দিলাম ঝগড়াটা আরো বেড়ে গেলো সেম সব কিছুই এরকম ভাববে টু অ্যাগ্রাভেট সাম ম্যাটার যে কোনো কিছুকে আরো উত্তেজিত করে দেওয়া তারপরে দেখো নাম্বার সেভেন চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ল্যাভিশ ল্যাভিশ এই ওয়ার্ডটার আমাদের সিনোনিম বলতে হবে ঠিক আছে সো ল্যাভিশ বলতে অনেক বড় প্রকাণ্ড এরকম টাইপেরই বোঝায়

মোরাল কোন মোরাল জিনিস যদি বোঝায় সেই ক্ষেত্রে শুডের স্যুড হয় না সেখানে আমাদের অট টু বলতে হয় প্রাইসেস অট টু কাম ডাউন শুন মানে খুবই শীঘ্রই কি প্রায় মানে দামগুলো কমা উচিত আর কি তারপরে দেখো নাম্বার নাইন চুজ মিনিং দ্যারেস্ট মিনি ইডিয়াম কি বলছে ইজ ইন কোর্ট এই ইডিয়ামটার মানে বলতে ডিএমটা অপশন এ রয়েছে ফিয়ারফুল অপশন বি কনফেস টু অ্যাক্ট অপশন সি দ্য নেক্সট অ্যাকশন ইজ ফ্রম ইউর সাইড অপশন ডি ব্যাড পার্সন সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি যেটা রয়েছে দ্য নেক্সট অ্যাকশন ইজ ফ্রম ইউর সাইড মানে ধরো বল একটা এরকমভাবে মনে রাখবে ধরো একটা খেলা হচ্ছে বলের ঠিক আছে চার পাঁচজন মিলে একজন একজনের হাতে দিচ্ছে তারপরে তার অপরজনকে পাস করা তারপর আরেকজনের ওর কাজ কি হবে পর একজনকে পাস করা সো এরকম ভাবে মনে রাখবে তখনই তোমার কাছে বল তোমার কোর্টে বা তোমার হাতে আসলো ঠিক আছে এরকমভাবে মনে রাখবে দেখো এরকম ভাবে কিন্তু এর মানে না এরকম না আমি বোঝানোর জন্য বলছি এরকম মানে মনে রাখার জন্য তাহলে অ্যাকশনটা কার কাছে আসবে মানে দিতে হবে মানে বলটা তো আরেকজনকে পাস করতে হবে সেম এরকমভাবে মনে রাখবে দ্য নেক্সট অ্যাকশন ইজ ফ্রম ইউর সাইড মানে যার কাছেই থাকবে যদি বলছে ইওর কাছে ইওর বলছে দ্য বল ইজ ইন ইওর কোর্ট মানে তোমার কাছে তাহলে অ্যাকশনটা তোমার কাছ থেকেই হবে বলটা সাপ্লাই দিতে হবে ঠিক আছে এরকমভাবে মনে রাখবে তারপরে দেখো নাম্বার টেন ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা রয়েছে হি ইজ গুড ড্যাশ ফর মাই পারপাস হি ইজ গুড কি হয় ফুলি এ না পার্টলি না এনি পার্টলি না এনি কোনটা হবে কারেক্টনেসের সেখানে এখানে তো আমরা জানি গুড রয়েছে ইজ গুড কি হয় অ্যাডজেক্টিভের পরে আমাদের অ্যাডভাব এনাফ যেটা এটা ব্যবহার হবে হি ইজ গুড এনাফ এনাফ গুড হয় না কিন্তু কখনো মনে রাখবে ঠিক আছে হি ইজ গুড এনাফ ফর সে যথেষ্ট আমার যে দরকার আর কি বা পারপাস আমার উদ্দেশ্য যেটা তার জন্য সে যথেষ্ট ঠিক আছে ভালো আছে আর কি গুড এনাফ তারপরে দেখো এনআফটা হবে কারেক্টনেসের অপশন বি তারপরে দেখো নাম্বার ইলেভেন সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করতে হবে চারটে অপশন দেওয়া রয়েছে চারটে মানে সেন্টেন্সটা চারটে ভাগে ভাগ করা রয়েছে একটা সেন্টেন্সকেই এটাকে একসাথে আমরা করলে কোনটার পর কোনটা দিলে একটা মিনিংফুল একটা সেন্টেন্স হবে ঠিক আছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট এটা সো পি যেটা রয়েছে দেখো টু এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অফ কিউ রয়েছে কোলাজ ইন্ডাস্ট্রিজ ইন দ্য ভিলেজ আর রয়েছে অ্যান্ড এক্সিবিশন ওয়াজ অর্গানাইজড অপশন এস রয়েছে বাই দ্য ডিস্ট্রিক্ট অথরিটিস এখানে আমি বলে দিচ্ছি কোনটা কারেক্ট আনসার হবে এখানে যদি বলতে যাই এটা হবে অপশান সি হবে কারেক্ট আনসার ঠিক আছে দেখো আর এস পি কিউ দিয়ে যদি বলি আর প্রথমে বলি অ্যান এক্সিবিশন ওয়াজ অর্গানাইজড বাই দ্য ডিস্ট্রিক্ট অথরিটিস মানে একটা এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছিল ডিস্ট্রিক্ট অথরিটির দ্বারা তারপরে পি টু এনকারেজ ডেভেলপমেন্ট অফ কোলাজি ইন্ডাস্ট্রিজ ইন দ্য ভিলেজ মানে কোলাজ আহ যে ইন্ডাস্ট্রিজ যেগুলো একত্রে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে ভিলেজে গ্রামের মধ্যে সেগুলোকে আরও এংকার তাদের আরো এনকারেজ করার জন্য উৎসাহ করা উৎসাহ দান প্রদান করার জন্য তাদের ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে এ এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অফ কোলাজ ইন্ডাস্ট্রিজ ইন দা ভিলেজ সো এটা যদি অপশন সিটা যদি বলি একটা মিনিংফুল একটা অর্থ দাঁড়ায় সেটাই হলো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট তোমাদের তোমাদের একটা সেন্টেন্স এরকম ভাগে দিতে পারে বা চারটে সেন্টেন্স এরকম দিতে পারে একটার পর একটা কোনটা দিতে হবে দিলে একটা মিনিংফুল একটা সেন্স আসবে সেটা অনুযায়ী তোমাদের সেন্টেন্স অ্যারেঞ্জ করতে অ্যারেঞ্জমেন্ট করতে হয় তারপরে দেখো নাম্বার টুয়েলভ কি রয়েছে ফিল ইন শূন্যস্থান পূরণ করতে হবে হিজ ফাদার অ্যারাইভ সুন বিফোর আফটার না এগো এটা কারেক্ট হবে হিজ অ্যারাইভড পৌঁছেছিল সুন এগো হবে না এটা হবে আফটার এরপরে কি খুব এরপর খুব তাড়াতাড়ি পৌঁছেছিল হিজ ফাদার অ্যারাইভড সুন আফটার দেখো আমি যদি সেন্টেন্সটা এরকমভাবে ভাবি দেখো ভালোভাবে বুঝবে আমরা এখানে যদি আফটার বলি আর আমরা জানি পাস্ট পারফেক্টেন্স তোমরা জানো পাস্ট পারফেক্টেন্সের মধ্যে কি একটা কাজ আগে হয় আর একটা কাজ কি হয় পরে হয় দুটো কাজ যখন একসাথে অতীতে দুটো কাজে ঘটনা একসাথে মানে একসাথে না একটা আগে একটা পরে ঘটেছে এরকম বোঝাতে যেটা আগে ঘটেছে সেটার সাথে হ্যাড দিতে হয় আর যেটা পরে থাকে সেটার সাথে সিম্পল পাস্ট হয় দেখো হিজ ফাদার অ্যারাইভ সুন আফটার আই হ্যাড অ্যারাইভড যদি বলি আই হ্যাড অ্যারাইভড যদি এরকম বলি হিজ ফাদার অ্যারাইভড সুন আফটার আই হ্যাড অ্যারাইভ মানে আমি পৌঁছানোর পরে তার পিতা পৌঁছেছিল ঠিক আছে এরকম হয় সেন্টেন্সটা এখানে শুধু আমাদের এই এইটুকু এইটুকু দেওয়া রয়েছে ঠিক আছে হিজ ফাদার অ্যারাইভড সুন আফটার ওকে যদি হতো এখানে বিফোর বিফোর দিতে হতো তাহলে কি আমাদের এখানে যদি বিফোর হতো তাহলে কিন্তু হ্যাড অ্যারাইভড হতো এখানে এটা কিন্তু ভালোভাবে বুঝবে এখানে কিন্তু হ্যাড অ্যারাইভ থাকলে এখানে বিফোর করতে হতো এটা কিন্তু মনে রাখবে তারপরে দেখো নাম্বার থার্টিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি রুলস ড্যাশ আ ভাস্ট টেম্পারের অ্যাপ্রোপ্রিয়েট অন হবে আপন অ্যাট না ওভার অবভিয়াসলি এটা কি হবে ওভার হি রুলস ওভার আ ভাস্ট এম্পায়ার ঠিক আছে এটা বড় একটা সাম্রাজ্যের উপরে সে মানে সে কি করে রাজ করে তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে ইউর ইমপ্রুভ যাই হোক এখানে সেন্টেন্সটা এখানে একটুখানি ভুল আছে একটু ঠিক করে নেবে শূন্যস্থানটা ইউ এর পরে হবে ঠিক আছে এটা শূন্যস্থান না ইউ ড্যাশ ইম্প্রুভ ইউর স্পেলিং ইউ কী হবে অট ইম্প্রুভ হ্যাভ ইম্প্রুভ হ্যাড না মাস্ট ইম্প্রুভ হবে এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে এর কারেক্ট অ্যান্সার হবে কি যাই হোক এখানে দাগ দিচ্ছি না ইউ কী হবে ইউ মাস্ট ইম্প্রুভ ইউর স্পেলিং ইউ মাস্ট ইম্প্রুভ ইউর স্পেলিং এটা হবে কারেক্ট অ্যান্সার ওকে কারণ এখানে অট থাকলে টু দিতে হতো হ্যাফ এর হ্যাভ তো হয় না ইউ হ্যাভ ইম্প্রুভ তো হয়ই না কোনো দিন হ্যাডও হবে না তাহলে যদি এগুলো থাকতো তাহলে এখানে ইডি থাকতো ইমপ্রুভড আর মানেটা পাল্টে যেত সেন্টেন্সের পুরো ঠিক আছে অটের পরে টু দরকার থাকলে এখানে হতো অট টু কিন্তু একটাই রয়েছে মাস্ট মাস্ট দিলে এখানে কারেক্ট একটা মানে হবে ইউ মাস্ট তোমার উচিত ইমপ্রুভ করা তোমার যে স্পেলিং রয়েছে সেটা তারপর দেখো নাম্বার ফিফটিন ইমপ্রুভ দ্য ব্রাকেটেড পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স কি বলছে উই শ্যাল এখান থেকে শুরু সেন্টেন্সটা ঠিক আছে এখান থেকে শুরু সেন্টেন্সটা কি বলছে উই শ্যাল স্টার্ট অন ফাইভ ও ক্লক ইন দ্য মর্নিং উইল স্টার্ট আমরা শুরু করবো অন হবে না এখানে অনই থাকবে এটা কী হবে বলো আমরা শুরু করবো কি এটা হবে অ্যাট ফাইভ ও ক্লক কোনো নির্দিষ্ট সময়ের আগে অ্যাড বলতে হয় ইন দ্য মর্নিং সকালে পাঁচটার সময় শুরু করবো ঠিক আছে সো এই ক্ষেত্রে অ্যাড দিতে হবে তারপরে দেখো নাম্বার সিক্সটিন এর ডিটেকশন দেয়ার ইজ আ গ্রেট ডিফারেন্ট বিটুইন দ্য টু স্টেটমেন্টস দুটো স্টেটমেন্টসের মধ্যে বড় একটা পার্থক্য মানে ডিফারেন্ট রয়েছে বৈপরীত্য রয়েছে বা পার্থক্য রয়েছে যাই হোক এখানে যদি বলতে যাই এখানে ভুল কি রয়েছে ভুল না থাকে করতে হবে দেখো সেখানে কি বলো এখানে ভুল আছে ভুল কোথায় আছে দেয়ার ইজ গ্রেট ডিফারেন্ট না ডিফারেন্স নাউন ফর্ম বসাতে হবে গ্রেট ডিফারেন্স বিটুইন দ্য টু স্টেটমেন্টস সেখানে কোথায় ভুল আছে পার্ট পার্ট টু অপশন বিতে রয়েছে এটা হবে এটা ঠিক করতে হবে ঠিক আছে গ্রেট ডিফারেন্স ডিফারেন্ট না নাউনের এখানে নাউন হিসেবে গ্রেট রয়েছে গ্রেট ডিফারেন্সি বলতে হবে নাউন ফর্ম তারপরে দেখো নাম্বার সেভেন্টিন রয়েছে ইম্প্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স ইফ যদি দরকার হয় তাহলে ইমপ্রুভ করতে হবে কি বলছে ওয়ান অফ মাই টিচার্স হ্যাজ অ্যারাইভ রিসিভড অ্যান অ্যাওয়ার্ড আমার টিচারদের মধ্যে একজন কি রিসিভ করেছে একটা অ্যাওয়ার্ড পেয়েছে আর কি সো এখানে কি কোথাও ভুল আছে দেখো অপশন এ যে মাই টিচার্স রয়েছে এটাকে পাল্টে কি টিচার করব অপশন বি রয়েছে মাই টিচার করব না নো ইমপ্রুভমেন্ট থাকবে না দা টিচার থাকবে সেখানে কি এখানে কোথাও কোথায় ভুল আছে বলো এখানে কোথায় ভুল আছে কোথাও ভুল নেই এটা অপশন সি হবে এখানে কোনো ভুল নেই ওয়ান অফ মাই টিচার্স আমার টিচার্সদের মধ্যে একজন সেখানে একজন হ্যাজই হবে হ্যাজ রিসিভড অ্যান অ্যাওয়ার্ড তারপরে দেখো সেভেন্টি এইট্টিন চুজ দ্যেল্ট ওয়ার্ড লেজার লেজারের মানে অবসরের সময় কাটানোর স্পেল্ট কোনটা আর কি এল ইআইআর সি এল ইআই এস ইউ ওয়ারি অপশন ডি এল আই এস এস কারেক্ট অ্যান্সার কী হবে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার এল ই লেজার ঠিক আছে তারপরে দেখো নাম্বার নাইনটিন চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান দ্য গিভেন সেন্টেন্স অ্যানুয়াল ক্যালেন্ডার উইথ পজিশনস অফ স্টার্স মানে স্টারদের নক্ষত্রের পজিশন কোথায় কখন থাকবে এগুলো নিয়ে একটা মানে সারা বছরের যে একটা ক্যালেন্ডার হয় সেটাকে কি বলে এক কথায় অপশন রয়েছে স্কেডিউলের অপশন বি রয়েছে অ্যালম্যানাক অপশন সি ডায়েরি অপশন ডি প্ল্যানার সেখানে জানো এটা কি হবে অ্যালম্যানাক এটা হবে কারেক্ট অ্যান্সার অ্যানুয়াল এটা মনে রাখবে কিন্তু পজিশন যে স্টার নক্ষত্রের পজিশন কোথায় অবস্থান হবে এসব নিয়ে যে ক্যালেন্ডার বাৎসরিক সেটাকে বলে অ্যালমানাক এল এম এ এনএসি তারপর দেখো নাম্বার টোয়েন্টি চুজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন মানে কালেক্টিভ নাউনটা বলতে হবে কারেক্ট কোনটা সঠিক আ গ্রুপ অফ ফ্লাইং বার্ডস এর কারেক্টিভ নাউনটা কি অপশন এ ফ্লাইট অপশন বি ভয়েজ অপশন সি সোয়ার্ম অপশন ডি ফ্লোট সো আ গ্রুপ অফ ফ্লাইং বার্ডস এটা কি ফ্লাইট বলা হয় মানে উড়ন মানে একটা গ্রুপ একটা দল যে পাখিগুলো উঠছে সেই দলটাকে বলা হয় ফ্লাইট অপশন এ হবে কারেক্ট অ্যান্সার তারপরে দেখো

হি হ্যাজ অ্যারাইভ ফ্রম অফিস অপশন সি হি হ্যাভ জাস্ট অ্যারাইভ ফ্রম অফিস অপশান ডি রয়েছে হি জাস্ট হ্যাড অ্যারাইভ ফ্রম অফিস সেখানে কারেক্ট অ্যান্সার হবে কোনটা কারেক্ট অ্যান্সার হবে অপশন বি হবে কারেক্ট কারণ কি সবসময় মনে রাখবে এটা কোন টেন্সে রয়েছে সেটা আগে সবার দেখি এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সো প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে সবসময় হেল্পিং আগে সাবজেক্ট তারপরে হেল্পিং ভার্ব তারপরে অ্যাডভার্ভ যেগুলো যদি থাকে অ্যাডভার্ভ যেরকম জাস্ট রয়েছে তারপরে মেইন ভার্ব তারপরে যা থাকলো রিমেনিং ফ্রম অফিস ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে কখনো কিন্তু অ্যাডভার্ভ আগে আসে না জাস্ট কখনো হয় না আগে আগে হ্যাঁ তারপরে জাস্ট মানে অ্যাডভার্ভ আগে হেল্প সাবজেক্টের সাথে আগে হেল্পিং ভার্ব বসবে এটা মনে রাখবে তারপরে দেখো টোয়েন্টি থ্রি কি বলছে জয়েন দ্য সেন্টেন্সেস ইন টু সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স করতে হবে অপশন যেটা রয়েছে দেখো দুটো সেন্টেন্স হি হি ইজ ভেরি উইক আর দুই সেন্টেন্সে রয়েছে ওয়াক এটাকে সিম্পল জয়েন করতে হবে সরল ওয়ার্ক সো এ যেটা রয়েছে দেখো অপশন এ হি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক অপশন বি হি ইজ টু উইক টু ওয়াক অপশন সি হি ইজ ভেরি উইক ক্যান ক্যান নট ওয়াক অপশন ডি হি ইজ ওয়াকিং পোর সো এই ওয়াকিং পোর যাই হোক এখানে তো তো এখানে এটা হবেই না যাই হোক এখানে অন্যরকম দেওয়া হয়ে গেছে যাই হোক কারেক্ট অ্যান্সার কি হবে দেখো এখানে কারেক্ট অপশন বি হি ইজ টু উইক টু ওয়াক ঠিক আছে এটা হবে সিম্পল সেন্টেন্স জয়েন করি এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স হি ইজ টু উইক টু ওয়াক এটা সিম্পল সেন্টেন্স অবশ্যই মনে রাখবে আমরা পার্টিসিপাল ইনফিনিটিভ দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করি দুটো সেন্টেন্স আমরা যদি জেনে থাকি পার্টিসিপাল জেরান্ড আর ইনফিনিটিভ এগুলো কী তা এগুলোর কিন্তু ক্লাস তোমাদের আমি করিয়েছি পার্টিসিপাল কী জেরান্ড কি ইনফিনিটিভ কী আলাদা আলাদা ভিডিও দিয়ে দেবো সামনে নেক্সট তোমাদের যদি দরকার হয় কমেন্ট করবে অবশ্যই আমি ভিডিও দিয়ে দেবো আলাদা আলাদা ঠিক আছে এমনি করানো হয়েছে যেগুলো নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে এটা তো করিয়েছি আর কি ওর মধ্যে করিয়েছি এবার আলাদাভাবে যদি দরকার হয় আমি তোমাদের ভিডিও দিয়ে দেবে কমেন্ট দেবো আর কি কমেন্টে বলবে যদি দরকার হয় আর অপশন এ যেটা রয়েছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা হলো এই দুটোকে ঠিক আছে তোমরা যারা জানো সিম্পল সেন্টেন্স কি কমপ্লেক্স সেন্টেন্স কি দেখলেই বুঝতে পারছো তাও বলে দিচ্ছি দেখো সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভাব থাকে আর কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট থেকে ওয়াক অফ দি সাবঅর্ডিনেট ক্লজ হি ইজ সো উইক এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা সিম্পল সেন্টেন্সে বলা হয় একই ব্যাপার ঠিক আছে এখানে অপশন বিটাই কার্সার হবে অপশন সি তো হবে না তারপরে দেখো টোয়েন্টি ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট রেজাল্ট ভাব আই ক্যান আই কান্ট অ্যাকাউন্ট ড্যাশ ইজ অ্যাবসেন্স অ্যাকাউন্ট ওভার অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট ফর না ইন এটা হবে কারেক্ট অ্যান্সার অ্যাকাউন্ট ফর মানে জবাব দিয়েই করা আমি জবাব দিতে পারবো না তার অ্যাবসেন্স অনুপস্থিতির কারণে আমি জবাব দিতে পারবো না ঠিক আছে অ্যাকাউন্ট ফর তারপরে দেখো টোয়েন্টি ফাইভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ আওয়ার লোকালিটি হি ইজ দা শেক্সপিয়ার অ শেক্সপিয়ার অ্যান শেক্সপিয়ার না অফ শেক্সপিয়ার এটা হবে কি হি ইজ শেক্সপিয়ার অফ অল আমাদের লোকালিটির মধ্যে সেই হলো শেক্সপিয়ার মানে তাকে মানে মতো তাকে বলা হচ্ছে ঠিক আছে হি ইজ যেরকম বলা হয় আমার বন্ধু একটা যদি আমি বলি আমার বন্ধু একটা মির্জা মির্জাফর তাহলে কি হবে মির্জাফরের মতো যে কোয়ালিটিটা তাকে মানে বোঝানো হবে সেম ই এরকম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু হবে মাই ফ্রেন্ড ইজ আ মির্জাফর যদি বলি সেই ক্ষেত্রে হবে এ কেন হবে তাকে মির্জাফর একটা মির্জাফর এরকম যদি বলি এখানে নির্দিষ্ট করে তাকে সে আমাদের লোকালিটির মধ্যে একটাই রয়েছে তাই এখানে কিন্তু এ না বলে দা বলতে হচ্ছে হি ইজ দা শেক্সপিয়ার যদি বলি লোকালিটির মধ্যে একটাই রয়েছে সেই হলো দা শেক্সপিয়ার যদি হি ইজ আ শেক্সপিয়ার অফ অল এখানে দাটাই হবে আ হবে না হি ইজ আ শেক্সপিয়ার অফ আওয়ার লোকালিটি মানে অনেকগুলোর মধ্যে রয়েছে ধরো অনেক কটা দুটো তিনটে একটা বেশি আছে এক কথায় ঠিক আছে দুটো হতে পারে অনেকগুলো হতে পারে তখন আমি এ বলবো বাট এখানে কিন্তু দা বলবো কারণ একটা রয়েছে আমাদের লোকালিটির মধ্যে এখানে দা হবে হি ইজ দা শেক্সপিয়ার অফ আর লোকালিটি ওকে তো যাই হোক কোথাও যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে মানে সেন্টেন্সটা লিখে কমেন্ট করবে যে কোশ্চেনটা বুঝতে পারিনি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে টেলিগ্রামে জয়েন হতে পারো টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এখানে ক্লিক করে জয়েন হতে পারো বা টেলিগ্রামে গিয়ে সার্চ করে স্মার্ট টিভি একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে চলে আসবে এখানে জয়েন হতে পারে এখানে আমি ইম্পর্টেন্ট ক্লাসের যে পিডিএফগুলো শেয়ার করি এই ভিডিওর পিডিএফটা দিয়ে দেবো আজকের ভিডিওটার মানে যে ভিডিওটা দেখছো আর কি আর বিভিন্ন ক্লাসের পিডিএফ যেগুলো মনে হয় শেয়ার করে থাকি ইম্পর্টেন্ট তোমাদের কাছে আর বিভিন্ন এক্সামের নোটিফিকেশন বা এগুলো দিয়ে থাকি বা এখানে কিন্তু এমসি ইংলিশ এমসি কিউ যেগুলো এমসি কিউ যে কোশ্চেনগুলো আসে পরীক্ষা বিভিন্ন স্টেট গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের সেরকম কোশ্চেনও কিন্তু এখানে কুইজ টাইপের দেওয়া হয় এগুলো চাইলেও অ্যাটেন্ড করতে পারো সে যাই হোক ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে